আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এমআইসি মিটিং ছিল, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? আমাদের মূলত সামনে যে ছট এবং কালী পুজো আর গুরু নানক বার্থডে, এই তিনটি বিষয় মূল আমাদের উদ্দেশ্য ছিল যে শহরটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তো আমরা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়াও আসানসোলের বাস স্ট্যান্ডগুলি যাতে আরও সুন্দরভাবে করা যায়, আসানসোল, বানপুর, রানীগঞ্জ, এই নিয়ে একটা আলোচনা হচ্ছিল। রানীগঞ্জে যদিও বাস শেল্টারটি ভালোই আছে, তো এইসব নিয়ে আলোচনা হলো এবং যে ফান্ড আমরা পাই বাস স্ট্যান্ডে, সেই ফান্ডটাকে কাজে লাগাবার, বাস স্ট্যান্ডেই কাজে লাগাবার একটা ব্যবস্থা পরিকল্পনা হয়েছে। আর শহরের আলো এবং যেসব জিনিসের প্রয়োজন সেগুলো আমরা কথাবার্তা বলেছি, যাতে তাড়াতাড়ি সেগুলো আসানসোলের উন্নতির জন্য হয়। স্টেডিয়াম নিয়ে কি আলোচনা হয়েছে? স্টেডিয়ামের কাজ তো আমাদের চলছে, স্টেডিয়ামের কাজ চলছে। স্টেডিয়ামের যখন রং টং হয়ে যাবে তখন মেয়র সাহেব ওটা উদ্বোধন করবেন, এবং অনেক দিন ধরেই স্টেডিয়ামে আমরা একদম ধ্যান দিতে পারিনি, এবারে সেই স্টেডিয়ামে আমরা নজর রাখছি যে স্টেডিয়ামটাকে আসানসোলে যাতে আরও মান উঁচু করা যায়, স্টেডিয়ামটাকে ভালো করা যায়। আজকে এমআইসি মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের কয়েকজন স্টাফ, তিনজনের মতো স্টাফ রিটায়ারমেন্ট করছে, আজকে গতকালকে তো একজন ঘুরে গেছে, তো সে জায়গাতে কাকে বসানো যাবে না যাবে সে নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ছোট পুজো, কালী পুজো, ঘাটগুলোর কাজ চলছে, কতগুলো গিয়েছে না গিয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে সে কাজগুলো করে দিতে হবে। যেখানে যা দরকার আছে ডিপার্টমেন্টকে বলা হলো, সেন্ট্রাল ডিপার্টমেন্টগুলো যেখানে যা দরকার আছে, ম্যান পাওয়ার দরকার, মেশিনারিজ দরকার আছে, সব কিছু কিন্তু নিয়ে নিতে হবে। আমরা কিন্তু শুনবো না যে পুজোটা পেরিয়ে গেল, পরবটা পেরিয়ে গেল, তারপর হয়তো বললো যে এই ঘাটটা হলো না, ওই ঘাটটা হলো না, আমি এই পাইনি ওই পাইনি। একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে যা ঘাট আছে, যা যেটা যেখানে যেটা দরকার সেটা করতে হবে। আর তৃতীয়ত হলো আমাদের বাস স্ট্যান্ড যেগুলো আছে, বানপুর বাস স্ট্যান্ড একদম খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে, ওটাকে আমি ডেপুটি মেয়র এবং আমাদের বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি এই দুজনকে দায়িত্ব দিলাম, বলেছি দেখার জন্য, যে গিয়ে দেখে নিতে, ওখানে একটা এস্টিমেট করতে, ওটাকে সাজিয়ে দেওয়ার জন্য ফার্স্ট এই বাস স্ট্যান্ডগুলো হয়েছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে এইটুকু বলবো যে আগামী বছর, এই বছর আমরা পারলাম না, এই বছর আমাদের টেন্ডারগুলো একটু লেট প্রসেস হয়ে গেছে, ঘাটগুলো যেগুলো আমাদের আসানসোল কর্পোরেশন অন্তর্গত যতগুলো ঘাট আছে, যেখানে ছট পুজো হয়, যেখানে আমাদের দুর্গা পূজার বিসর্জন হচ্ছে, যেখানে আমাদের কালী মায়ের বিসর্জন হচ্ছে, সেই এবং যেখানে আমাদের বিভিন্ন মানুষ মরে যাওয়ার পরও যেখানে হয়তো চুল দাড়ি এইসব করার জন্য যায়, সেই ঘাটগুলোকে আমরা একদম পারমানেন্টলি বানাতে চাইছি। অলরেডি আমাদের 22খানা ঘাট টেন্ডার হয়ে গেছে, কাজটা চালু করবো, আমাদের প্রায় 150 থেকে 200 মতো ঘাট রয়েছে, সেগুলো পারমানেন্টলি ঘাট করছি, এবং প্রতিটি ঘাটে একটা করে হাই মার্কস লাইট যেটা পারমানেন্টলি আমরা করে দিচ্ছি, এবং ওই ঘাটগুলো নিয়ে, ওই পুকুরগুলো নিয়ে আমরা গোটা বছর যাতে পরিষ্কার রাখা যায় তার ব্যবস্থা আমরা করছি।